হাই ফ্রেন্ডস সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি সাকসেসে বন্ধুরা দেখুন অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো আপডেটগুলো পরপর দেখে নিন প্রথমেই দেখুন যে বিষয়টা নিয়ে আজ কথা বলবো সেটা হলো আপনার কমিশন এসএসসির যেটা ডেটা রুম সেটা কিন্তু খুলে দিতে হবে এবং খুলে দেবে এরকমই নির্দেশ দিয়েছে কোর্ট একটু বিস্তারিত দেখুন হাইকোর্টের নির্দেশে কমিশনের রুম সিল করে দিয়েছিল সিবিআই আমরা জানি এটা অনেক আগেই করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেখানে নির্দিষ্ট কিছু মানুষের শুধুমাত্র প্রবেশ অধিকার ছিল এরপরে কমিশন বারবার অ্যাপিল করে আসছিল যে ডেটারুম সিল থাকার জন্য তাদের বিভিন্ন কাজের অসুবিধা হচ্ছে তো গতকাল অর্থাৎ শুক্রবার সিবিআইকে কোর্ট আবার পুনরায় নির্দেশ দিয়েছে ডেটা রুম খুলে দেওয়ার জন্য শুক্রবার সিবিআই জানাই যে স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম ডেটারুম থেকে সব ধরনের নথি সংগ্রহ করা হয়ে গিয়েছে সিবিআইকে বিচারপতি জিজ্ঞাসা করেছিলেন যে যে জন্য রুমটা সিল করা হয়েছিল সেই সমস্ত নথি কি সংগ্রহ করা হয়ে গেছে তো সেই পরিপ্রেক্ষিতে সিবিআই রিপোর্ট জমা দেয় যে সমস্ত নথি কপি সংগ্রহ করা হয়ে গেছে এরপরে বিচারপতি নির্দেশ দেয় কমিশনের মেধা তালিকা কমিশন যে মেধা তালিকায় চাকরি দিয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভে সেই মেধা তালিকা এবং নবম দশম একাদশ শ্রেণীর নাম এবং প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে সেটা কমিশন করবে তবে সেটা সিবিআই নির্দেশে বা সিবিআই তত্ত্বাবধানে সমস্ত কাজটা হবে আর এই কাজ সম্পন্ন হওয়ার পরই ডেটা রুম কমিশনের হাতে তুলে দেওয়া হবে বাইনিউ তুলে নেওয়া হবে তিরিশে জুনের মধ্যে এই ডেটা রুম খুলে দেবে সিবিআই এমনই জানিয়েছে কোর্টকে তাহলে এই খুলে দেওয়া হচ্ছে এই বিষয়টা কিন্তু পুরোপুরি এবং মধ্যেই কমপ্লিট করে দেবে জানিয়েছে। এবারে দেখুন এই খুলে পরই কিন্তু আপনার আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টা পেন্ডিং আছে সেটা অনেকটা গতি পাবে এটা আমরা সকলেই জানি কারণ আপার প্রাইমারি নিয়োগের প্রসঙ্গে যখনই উঠছে তখনই কিন্তু কমিশন বারবার যে বিষয়টা জানিয়ে এসছে যেহেতু সার্ভার রুম বা ডেটা রুম এখন অফ তার জন্য কোনো কিছু করা যাচ্ছে না তো আশা করা যাচ্ছে এই আপার প্রাইমারি নিয়োগ সহ বাকি যে নিয়োগ অর্থাৎ নতুন যে গুলো শুরু হচ্ছিল সেগুলো আবার গতি পাবে এটা আশা করা যাচ্ছে এখন কতটা কি হবে না হবে সেগুলো কাজ শুরু না হওয়া অবধি সঠিকভাবে বলা সম্ভব নয় সেটা আপনারাও জানেন এরপর আমরা প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটের দিকে লক্ষ্য রাখবো দেখুন মানিকবন্ধ মানিক ভট্টাচার্য মহাশয়কে যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন তাকে অলরেডি সাসপেন্ড করেছে কোর্ট এটা আপনারা সকলেই জানেন কিন্তু রাজ্য সরকার কিন্তু এই মানিকবাবুর প্রতি ভরসা রাখছে এবং সেটা নিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাচ্ছে এর আগে আপনারা জানেন পর্ষদ প্রাথমিক পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছিল কিন্তু ডিভিশন বেঞ্চে সেই কেস খারিজ করে দেওয়া হয় এখন যেটা ব্যাপার সেটা হলো রাজ্যের প্রাইমারি শিক্ষক নিয়োগের নারী নক্ষত্র সমস্ত কিছুই জানেন মানিকবাবু মানিকবাবু ছাড়া অন্য কেউ এলে পর্ষদের ভিতরের ব্যাপারে কিছু জানতে পারবে না সহজে পর্ষদের ভিতরে অনেক সমস্যা আছে যেমন আপনার দু হাজার চোদ্দো দু হাজার সতেরো প্রশ্ন ভুল সহ অন্যান্য একাধিক বিষয় আর সেই বিষয়গুলো টোটালটাই কিন্তু মানিকবাবু নখদর্পণে আছে তাই পর্ষদ সভাপতি হিসাবে মানিকবাবুকে রাখতে চাই রাজ্য আর এই আপিল নিয়ে রাজ্য সরকারের কাজ রাজ্য সরকার খুব তাড়াতাড়ি কিন্তু ডিভিশন বেঞ্চে যাচ্ছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এরপরে দেখুন এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ আঠারো বছর বয়স হয়নি তা সত্ত্বেও চাকরি পেয়েছেন এমন কিছু চাকরি প্রার্থীর কথা আমরা জানতে পাচ্ছি। আর তার ভিতরে যে শিক্ষিকার নাম সবচেয়ে বেশি উঠে এসেছে যিনি টিভি নাইনে সম্প্রতি সাক্ষাৎকারও দিয়েছেন সুইটি দাস তার নামটা বেশি উঠে এসেছে তো এখানে দেখুন এখানে আপনার দু যখন টেট হবে সেই অ্যাপ্লিকেশান ফর্মের যে নোটিফিকেশানটা সেই নোটিফিকেশানটার গাইডলাইন এখানে আছে আর এখানে দেখুন এলিজিবিলিটিতে যেটা বলা হচ্ছে যে এইস এস ওর ইকুইভ্যালেন্টে ফিফটি পার্সেন্ট মার্কস সহ পাশ করতে হবে আর আপনার গ্রাজুয়েট হতে হবে আপনারা এইগুলো জানেন রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এখানে খালি লক্ষ্যটা করুন যে যারা দু হাজার সালের এই ফর্মে অ্যাপ্লিকেশন করতে চাইবেন তাদেরকে পঁচিশ পাঁচ দু হাজার পনেরোর আগে পঁচিশ পাঁচ দু হাজার পনেরোর আগে কি করতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা কিন্তু পূরণ করতে হবে পঁচিশ পাঁচ দু হাজার পনেরোর পরে যদি কারো এলিজিবিলিটি থাকে অর্থাৎ তিনি যদি এইচএস পাস পাশ করেন তিনি কিন্তু এই পরীক্ষা দিতে পারবেন না এটাই হলো কথা অর্থাৎ এখানে কিন্তু বয়সের ব্যারিয়ার যেটা সি টেটের ক্ষেত্রেও নেই বয়সের কোনো ব্যারিয়ার নেই এবার যখন নোটিফিকেশান এসেছিল টিচার হওয়ার জন্য ইন্টারভিউ যে নোটিফিকেশান এসেছিল সেখানে একটা বয়সের ব্যাপার থাকে এবার আমরা এই সুইটি দাসের কেসটাই বেশি করে দেখব দেখুন এই ক্ষেত্রে সুইটি দাস পঁচিশে মে দু হাজার আগে কিন্তু এই পাস করেছিলেন নিয়োগের নোটিশ জারি হয়েছিল দু হাজার ষোলোর সেপ্টেম্বর আর নিয়ম অনুসারে এক এক দু হাজার ষোলোতে আবেদন করা যায় সেক্ষেত্রে সুইটি দাসের বয়স কিন্তু দু হাজার ষোলোর আগে আঠারো বছর প্লাস হয়ে যায় আপনারা জানেন ইনি টিভি নাইনে একটা সাক্ষাৎকার দিয়েছে সেখানে কিন্তু উনি ডিটেলস সবকিছু জানিয়েছেন তো এনার এই চাকরিটা যে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় হয়েছে বা অপ্রাপ্ত বয়স্ক চাকরি পেয়েছে এরকম কোনো ব্যাপার নেই এবার এই এখানে আরো কিছু জনের নাম বারবার আসছে তাদের বিষয়গুলো দেখার দরকার বা সেগুলো কোর্ট দেখবে যে তারা আদৌ বছর আগে চাকরি পেয়েছেন কি না বন্ধুরা এই প্রসঙ্গটা কমপ্লিট করলাম এখানে সুটি দাসের বিষয়টা কিন্তু নিয়ে যেটা অনেকে ভাবছেন যে না চাকরিটা ইলিগাল সেরকম কিন্তু কিছু দেখা যাচ্ছে না এরপরে দেখুন এরপরে যে বিষয়টা সেটা হলো এমন একটা বিষয় জানা যাচ্ছে যে কিছু জন দু হাজার সালে টেট নি কিছু চাকরি প্রার্থী আছেন দু চোদ্দো সালে টেট দেনই নি কিন্তু তারা পরবর্তীতে প্রাইমারি শিক্ষক হিসেবে রিক্রুটমেন্ট পেয়েছেন এমনই একটা অভিযোগ কিন্তু আইনজীবী ফিরদাউস শামীম কোর্টে জানিয়েছেন এবং তিনি অভিযোগ করেন দু সাতশো সাতাশি জনকে চাকরি দেওয়া হয়েছে যারা দু হাজার সালে টেট পরীক্ষাতে বসেনি এই অভিযোগের ভিত্তিতে ওই দু জনের চাকরির আবেদনপত্র আদালতে বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদ ওই দু গেছে তবে পর্ষদ অন্য কিছু নথি জমা দিয়েছে যা দেখে সেই সব কাগজপত্র সিবিআই কে দিতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট যে দু জনের একটা নাম বারবার প্রকাশ পাচ্ছে বা আমরা জানতে পাচ্ছি যে তানারা কিন্তু টেট দেননি অথচ চাকরি পেয়েছে না এখন এই বিষয়ে সত্যতা কতটা সে বিষয়টা কোর্ট নিশ্চয়ই ভেরিফাই করে দেখবে এবং সেই হিসাবে যে আপডেটটা পাওয়া যাবে সেটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপরে দেখুন নট ইনক্লুডেড প্রসঙ্গ যেটা নট ইনক্লুডেড প্রসঙ্গ দেখো নট ইনক্লুডেড সংক্রান্ত যে আরটিআই মামলা সেই সংক্রান্ত একটা মামলা জরুরি ভিত্তিতে কিন্তু আগামী সোমবার কোর্টে লিস্টেড হয়েছে আপনারা জানেন এই মামলার শুনানি গত শুক্রবার ছিল কিন্তু কোনো কারণে শুনানিটা হয়নি এখন জরুরি ভিত্তিতে আগামী সোমবার কোর্টে লিস্টেড আছে মনে করা হচ্ছে এই দিনই এই দিনই এই মামলার একটা ম্যারাথন শুনানি হবে নট ইনক্লুডেড আর টিআই মামলা যেটা তারপর দেখা নট ইনক্লুডেড বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় তবে যেটা আশা করা যাচ্ছে যে নট ইনক্লুডেড দু প্রাইমারি টেট অনুযায়ী নট ইনক্লুডেড যারা তাদের মধ্যে হয়তো বেশ কিছু জন বেশ কিছু জন বলতে বেশ একটা বড় সংখ্যা নিয়োগপত্র পেলেও পেতে পারেন এখন সমস্ত বিষয় কোর্টের আন্দারে কোর্ট কোন দিকে সমস্ত বিষয়গুলোকে নিয়ে যাচ্ছে সঠিক তথ্য ভিত্তিক প্রমাণের ভিত্তিতে সেই বিষয়টা দেখার তো বন্ধুরা এখানে যে আপডেটগুলো এই মুহূর্তে ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার মতো বা যে বিষয়গুলো আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন সেই বিষয়ে একটা আপডেট দিলাম পরবর্তীতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো আপডেট আসে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকলকে ধন্যবাদ